হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হুসাইন আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে আমাকে এস এম এস দিচ্ছেন যে বিসার যে আপডেট দেওয়ার জন্য ইউএ যে ইউএর যে বিসা আপডেট দেওয়ার জন্য অনেকে জানতে চাইতেছেন সো সেটা আমি এখন আপনাদেরকে যে আপডেটগুলো দিব সেটা অবশ্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর আপডেটগুলোর প্রথম যে আপনাদেরকে যে কথা বলবো আপনারা যারা ইউইতে আসেন যারা যারা ইউইতে আসেন এমনকি কোন কোম্পানির থেকে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করতেছেন ক্যান্সেল ভিসা ক্যান্সেল করে বা ট্রান্সফারের মাধ্যমে এক কোম্পানি থেকে অন্য কোম্পানি থেকে যাওয়ার ট্রাই করতেছেন বা নতুন কোনো কোম্পানি থেকে আপনাদের জব অফার আসছে সো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে এখন কেউ ভিসা ক্যান্সেল করবেন না আমি আবারও বলতেছি কেউ এখন দয়া করে ভিসা ক্যান্সেল করবেন না কারণ আমরা যেটা আপডেট পেয়েছি ইউএইতে যাদের নতুন করে যারা ভিসা ক্যান্সেল করতেছে ক্যান্সেল করে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে ভিসা নেওয়ার জন্য ট্রাই করতেছে তাদের আসলে ভিসা অফার লেটার আসার পরে তাদের ভিসা টাইপ হচ্ছে না এমনকি তাদের রিজেক্ট আসতেছে বারবার আর যাদের হচ্ছে তারা হচ্ছে যারা আগে আগে বলতে যারা এক তারিখের আগে যারা ক্যান্সেল করছে বা ক্যান্সেল করার পরে যাদের ফাইন আসছে ফাইন আসা ফাইন আসার পরে তারা অন্য কোম্পানির যাওয়ার ট্রাই করতেছিল তখন তারা ওভারেস্ট হয়ে গেছে তাদের বিসা হচ্ছে তাদের অন্য কোম্পানি থেকে অফার লেটার পাওয়ার পরে তাদের বিসা টাইপ হচ্ছে কিন্তু যারা নতুন করে ক্যান্সেল করতেছেন নতুন করে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যাওয়ার ট্রাই করতেছেন তাদের বিসা হচ্ছে না আমরা এতটুকু আপডেট পেয়েছি সো আমি দয়া করে তাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা চাইতেছেন নতুন কোনো কোম্পানিতে যাওয়ার চেষ্টা করতেছেন ক্যান্সেল করে তারা অবশ্য অবশ্যই একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন কিছুদিন হয়তো দুই তিন দিন বা এক সপ্তাহে এরকম লাগতে পারে কারণ এখনও পর্যন্ত তাদের যে গভর্নমেন্ট ইউএ গভর্নমেন্ট যে বিসা যে আপডেটটা তারা এখনও আগেরটাই চলতেছে যে যাদের ফাইন ছিল ওই ফাইনগুলো অটোমেটিকলি রিমুভ হইতেছে এবং কি যারা নতুন করে ক্যান্সেল করতেছে তাদের বিসা হইতেছে না সো অবশ্যই আমি তাদেরকে যারা চাইতেছেন বিসা ক্যান্সেল করবেন তারা অবশ্যই অবশ্যই আগে আপনারা যাচাই বাছাই করবেন করার পরে আপনারা ক্যান্সেল করবেন আমি তো ডাইরেক্টলি মানাই করব আপনারা এখন আপাতত কেউ ক্যান্সেল করবেন না ক্যান্সেল করে বিপদে পড়বেন না দ্বিতীয় যে বিস আপডেট বিসা আপনারা জানেন যারা এখানে ভিজিট বিষয়ে বা ইমপ্লয়মেন্ট বিষয় ছিল তাদের অলরেডি জ ফাইন ছিল ফাইন অলরেডি মাফ হয়ে যারা নতুন কোম্পানিতে অনেকেই নতুন কোম্পানিতে বিসি পেয়েছে বিসা আসতেছে ভিজিট বিসা ভিজিট বিসা থেকে কোম্পানি অফার লেটার নিয়ে তারা বিসা নিতেছে সো অনেকেই এখন আবার অনেকেই লিগেলি দেশে যাইতেছে অনেকে লিগেলি দেশে দেশ থেকে আসতেও পারবে এখানে যে সাধারণ ক্ষমাটা ইউএতে করা হয়েছে অনেকটা আমাদের দেশের যারা প্রবাসী আছে তাদের জন্য অনেক অনেক উপকার হইতেছে তো সবাই আমি এতটুকুই আপনাদেরকে এখনো পর্যন্ত দুবাইতে ইউএতে এখনো পর্যন্ত বাংলাদেশিদের বিচার প্রপারলি এখনো চালু হয় না তো সবাই একটু ধৈর্য ধরেন যারা নতুন ক্যান্সেল করতে চাইতেছেন বা দেশ থেকে আসতে চাইতেছেন তারা অবশ্য অবশ্যই কিছুটা দিন ধৈর্য ধরেন আপনাদের অবশ্য অবশ্যই সবকিছু কিছু দিনের মধ্যে ঠিক হবে ঠিক হওয়ার পর আপনারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন তখন আপনারা বিসা নেওয়ার জন্য ট্রাই করবেন আর দেশ থেকে যারা আসতে চাইতেছেন তারা এখন আপাতত কোনো লেনদেন করবেন না কারোর সাথে আমি সবাইকে অনুরোধ করতেছি এখন পর্যন্ত পুরোপুরি ভিসা চালু হয়নি বা যারা আউটসাইড আছেন আউটসাইড থেকে কোনো বিষাই এখন পর্যন্ত চালু হয়নি তো সবাই ভালো থাকবেন আশা করি আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্য যদি কিছু যদি জানতে চান আমাকে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্য সাহায্য করার চেষ্টা করব হেল্প করার চেষ্টা করব যতটুকু আমার আমি পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম